বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় মুখ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দেশের সীমানা ছাড়িয়ে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে মন জয় করেছেন সবার। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার ভক্তদের জন্য সুখবর, সরকারি অনুদান প্রাপ্ত 7 সিনেমায় কাজ করবেন ফেরদৌস। সিনেমাগুলো হচ্ছে আফজাল হোসেনের মানিকের লাল কাকড়া, রিধি হকের 1971 সেসব তিন, জেড এইচ মিন্টুর ক্ষমা নেই, মাহমুদ দিদারের বিউটি সার্কাস, শুদ্ধমান চৈতন্যর দামপাড়া, নূরে আলমের রাসলের জন্য অপেক্ষা ও শাহিনের মাইক। এছাড়া সামনে মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত গাংচিল ও জ্যাম সিনেমা।